প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও কোভিড-19 সংবাদ বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 14 জুন 2020, 31 জ্যৈষ্ঠ 1427। দুঃখ ভারাক্রান্তভাবে বলছি, প্রতিদিনই চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনা মোকাবেলায় স্বাস্থ্যসেবা দিতে যেয়ে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন, যা চিকিৎসা পেশার জন্য অপূরণীয় ক্ষতি। দেশে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যাংক, বীমা, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বর্তমানে করোনার আঘাতে পর্যুদস্ত। অনেক পুরনো প্রবাদ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সুতরাং চিকিৎসা নেয়ার পূর্বেই করোনা প্রতিরোধে যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকা, সচেতন এবং সতর্ক হওয়ার কোনো বিকল্প নাই। প্রিয় দেশবাসী, কোভিড-19 সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তর প্রতিনিয়ত বলে যাচ্ছে, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকের প্রায় সকল পত্রিকার এই বিষয়ে গবেষণার খবর এসেছে যে মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি কমায় এবং অনেক দেশ শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। কাজেই সকলের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন, নিজের প্রতি দায়িত্বশীল হন, পরিবারের সকল সদস্যকে উদ্বুদ্ধ করুন, করোনা সংক্রমণে ঝুঁকিমুক্ত থাকুন। সকল স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সহযোগী, জনপ্রতিনিধি, বিত্তশালী সকলের প্রতি অনুরোধ করব, দেশের সকল মানুষের কাছে কমপক্ষে 2টি পুনঃব্যবহারযোগ্য মাস্ক পৌঁছে দিন এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করুন, সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলুন। আজ 60টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত এবং পরীক্ষা হয়েছে। নতুন সংযুক্ত হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, আইচি হাসপাতাল লিমিটেড, ঢাকা। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,690টি, পরীক্ষা হয়েছে 14,505টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 501,465টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,141 জন, শনাক্তের হার 21.65%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 87,520 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 903 জন। এ পর্যন্ত 18,730 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 1,171 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 27 জন, নারী 5 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রামে 11 জন, সিলেট বিভাগ 2 জন, বরিশাল বিভাগে 1 জন, রংপুর বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 20 জন, বাড়িতে 11 জন, হাসপাতালের মৃত অবস্থায় এসেছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 712 জনকে। 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 294 জন। এ পর্যন্ত আইসোলেশনে 15,281 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 5,523 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,758 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,792 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 320,436 জন। 24 ঘন্টায় ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 1,763 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,58,622 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,814 জন। উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত আছে 629টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন।
ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং বিতরণ হয়েছে 23,07,925টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 9,050টি। বর্তমানে মজুত আছে 2,01,217টি। এ তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এখানে উল্লেখ্য, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্প্রতি দেশের 25টি জেলায় করোনা ভাইরাস মোকাবেলার প্রথম সারির যোদ্ধা চিকিৎসকদের জন্য 10,000 মাস্ক, 5,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছেন এবং চট্টগ্রামে করোনা আক্রান্ত 20 জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটিকে। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,75,314টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,11,45,632টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,343 জন। 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন 11 জন চিকিৎসক। ধন্যবাদ জানাই এইসব চিকিৎসককে। বর্তমানে স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবাদান করে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। এই চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা, যারা স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 511 জন, স্থলবন্দরে 365 জন এবং সমুদ্রবন্দরে 151 জন, এবং 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 1,027 জন। এ পর্যন্ত সকল বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট, সকল বিমানবন্দর, 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর এবং 2টি সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 718,239 জন। প্রতিনিয়তই গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে আরও একটি গাইডলাইন সংযুক্তিত হয়েছে, সেটা কোভিড-19 সংক্রমণ ঝুঁকি বিবেচনায় জোন ভিত্তিক সংযমন বা কন্টেনমেন্ট ব্যবস্থা বাস্তবায়ন। এই নতুন গাইডলাইনটি পাওয়া যায় www.dgh.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছে 16,523 জন। এ পর্যন্ত শনাক্ত 4,39,348 জন। মৃত্যুবরণ করেছেন 481 জন এবং এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 12,126 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,42,672 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 75,53,182 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 5,055 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 4,23,349 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 13 জুন 2020। শেষ করার আগে আবারও অনুরোধ জানাবো, স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরি, জনসমাবেশ এড়িয়ে চলি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই। নিজেকে সুরক্ষিত রাখি, পরিবারের সকল সদস্য সুরক্ষার দিকে নজর দেই, বিশেষ করে বয়োবৃদ্ধ মানুষ যাদের অসংক্রামক ব্যাধি আছে, যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে, কারণ তারা বিশেষভাবে ঝুঁকিতে, করোনা ভাইরাসের ঝুঁকিতে আছেন। গর্ভবতী মা, যারা স্তনদানকারী মা, তাদের প্রতি বিশেষভাবে যত্ন রাখতে হবে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি সকলের মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা যেন খেয়াল রাখি। সবাই মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যেগুলো সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকি, ভালো গুণগত সময় কাটানোর জন্য যেগুলো ব্যবস্থা আছে সেগুলো যেন আমরা গ্রহণ করি এবং যারা আক্রান্ত হয়েছেন তারাও যেন মানসিক মনোবল দৃঢ় রাখেন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় থাকেন, তরল খাবার বেশি করে পান করেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এইসবভাবে জীবনযাপন করা এবং খাদ্য গ্রহণ করা যেন আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।